আমরা পেয়ে গেছি আমাদের পূজো মণ্ডপের উদ্যোক্তাদের, উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব পূজো মণ্ডপের এই যে সাজসজ্জা সেই বিষয়ে যাবতীয় তথ্য। প্রথমেই জানবো তার নাম। আমার নাম কাজল চক্রবর্তী। আপনার নাম? সুবীর বল। আপনার নাম? খোকন নন্দী। আপনার কাছ থেকে জানবো এই পূজো মণ্ডপের বিশেষ ভাবনা। এবছর আমাদের থিম হচ্ছে কি, বেনারস ঘাট সঙ্গে লাইভ আরতি অ্যান্ড সাউন্ড শো, লাইট অ্যান্ড সাউন্ড শো। এই ভাবনাটা ভেবেছি আমরা এই কারণেই, ধরুন বহু মানুষ যারা বেনারস ঘাট পৌঁছাতে পারেন না, সে আর্থিক কারণেই হোক বা অন্য কোনো কারণে হোক, তারা তো বঞ্চিত এই আরতি থেকে বা লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে। সেই জিনিসটাকে চিন্তা করি আমরা আর কি ঠিক করেছি যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো সঙ্গে লাইভ আরতি। আপনারা প্রস্তুতি নিয়েছেন কতদিন থেকে? প্রস্তুতি আমাদের মানে এখানে মাঠে কাজ শুরু হয়েছে 3 মাস আগে। প্রস্তুতি তো ধরুন সামনের বছর পুজোর পরেই আমাদের এই থিমের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছিলো। কিরকম আশা করছেন, কিরকম ভিড় হবে, মানুষ কিরকম চাইছে এই পুজোকে? দেখুন আজকে তৃতীয়া, আমাদের দ্বিতীয়ায় উদ্বোধন হয়েছে, কালকেই প্রচুর ভিড় ছিল, আপনারা এখনও দেখতে পাচ্ছেন কত লোক এই তৃতীয়াতেই চলে আসছে। তো আমার যা ধারণা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যা সমস্ত লোকরা দেখছেন অন্যান্য সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, তো পঞ্চমী ষষ্ঠীতে মনে হচ্ছে খুব লাইনই হবে আশা করি। অসংখ্য ধন্যবাদ, বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা শুভকামনা রইল। আমরা এখন বিএইচআই গ্রুপের পুজো পরিক্রমা 2023-এ রয়েছি, আমাদের যারা সহযোগিতা করছেন তাদের নামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আচার্য জ্যোতিষী অধ্যাপক জয়দেব শাস্ত্রী, এমবিপি ইউনিয়নি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, নিউ লাইফ হসপিটাল, ডক্টর এবিজিস প্যাথোস্ক্যান সেন্টার, কিশোলয় চিলড্রেন্স হসপিটাল, বেবিজুম। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় ঐতিহ্য এবং ভারতীয় সনাতন ধর্ম একসাথে মিশে আছে, তাদের সাথে মিশে আছে ভারতবর্ষের বিশেষ এক ধাম বেনারস। বেনারসের কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় দেবী গঙ্গার কথা, আমাদের মনে পড়ে যায় দেবী গঙ্গার বুকে যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতির কথা। সকলের পক্ষে সে সন্ধ্যা আরতি দেখতে যাওয়া সম্ভব নয়। দেবী সুরেশ্বরী ভগবতি গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতি রাস্তাং তব পদ কমলে। দেবী সুরেশ্বরী ভগবতি গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতি রাস্তাং তব পদ কমলে। বর্ধমানের একটি বিশেষ পূজা কমিটি, ইছলাবাদ কিরণ সংঘ, সেই ভাবনায় তাদের পূজোর মণ্ডপ প্রতিমার মধ্যে দিয়ে তুলে ধরেছে। সাগর তট কি লম্বি যাত্রা মে অনেক নগর ও গাঁও গঙ্গা কে অঞ্চল মে বসে হুয়ে হ্যায়। সবি ধর্মো কে লোক গঙ্গা কো শ্রদ্ধা और आदर की दृष्टि से देखते हैं तथा वे इसे मोक्षदायिनी भी मानते हैं। ऐसी मोक्षदायिनी, पापों को हरने वाली दयामयी गंगा मैया को कोटि कोटि प्रणाम। गंगे नमामि।
बम बम बोले बम बम बोले बम